হ্যালো গাইস, আপনারা পাথরের উপর নেম প্লেট লেখার কাজ শিখে বাড়িতে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। কিভাবে লিখতে হয় সম্পূর্ণ আমি আপনাদের ডিটেলস বলতে চলেছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কোন মেশিন কিনবেন এবং কিভাবে সেটি কাজ করবেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাতে চলেছি। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে বেশ বেশি করে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথম আপনি পেয়ে যান। আর আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ETC খোকন। ভিউয়ার্স, আপনারা প্রথম এইভাবে একটি লেখা তৈরি করে নেবেন, যে লেখাটি লিখবেন সেই লেখাটি এইভাবে আপনাদের তৈরি করে নিতে হবে। এই লেখাটি আপনারা কিভাবে তৈরি করবেন ভিডিও শেষে আমি আপনাদের বলে দেব। তো চলুন এখন নেম প্লেট কীভাবে লিখতে হয় সেটি দেখে নেই। আপনি যে সাইজের নেম প্লেটটি লিখবেন সেই সাইজের একটি মার্বেল নিয়ে নেবেন। অবশ্যই মার্বেলটি ভালো ফ্রেস সাদা হয় এবং মার্বেলের মধ্যে কোনো রকম ক্র্যাক না থাকে সেটা অবশ্যই দেখে নেবেন। তারপর মার্বেলটি পালিশ করে নেবেন, নেওয়ার পরে শ্যাম্পু জল দিয়ে ওয়াশ করে নেবেন। তারপরে যে লেখাটি আমি লিখে রেখেছিলাম সেটি দেখুন কিভাবে এই পাথরের উপর ফিটিংস করা হচ্ছে। তো এই লেখার পিছনে একটি কাগজের লেয়ার থাকে এবং এর মধ্যেই আঠা থাকে। তো এটি খুব সাবধানে আস্তে আস্তে আপনাকে যে পাথর আপনি লিখবেন সেই পাথরের উপরে কাগজটি আপনাকে আটকে দিতে হবে। তো খেয়াল রাখবেন যেন কোনো রকমভাবে এই কাগজটি না কোথাও দুমড়ে যায়। খুব সুন্দরভাবে লেবেলিংভাবে কাগজটা আপনি বসিয়ে নেবেন। বসানোর পরে উপর দিয়ে একটি রাবারের ব্রাশ আছে আমার কাছে, সেই ব্রাশটা দিয়ে আমি কয়েকবার টেনে দেব। তাহলে হবে কি, যে কোনো জায়গায় যদি দুমড়ানো ভাঁজ থাকে সেটি সিধা হয়ে যাবে। তো এইভাবে এই লেখাটি মার্বেল পাথরের উপরে আটকে নিতে হবে। তারপরে বাকি কাজ কিভাবে করতে হবে সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার লেখাটি পাথরের উপরে খুব সুন্দরভাবে আটকানো হয়ে গেছে এবং এর উপরে একটি প্লাস্টিকের টেপ মেরেছিলাম, সেই টেপটি এখন তুলে দেব। এই টেপটি কিভাবে মারতে হয় সেটি আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন প্লাস্টিকটি তোলার পরে আবারও আমি সুন্দরভাবে রাবারের ব্রাশ দিয়ে এটি প্লেন করে দিচ্ছি যেন কোথাও কোনো রকমভাবে লেখাটি না দুমড়ে যায়। এইভাবে তিনটি প্লাস্টিক আছে, তিনটি প্লাস্টিকই টেপ আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পরে মার্বেল খোদাই করা মেশিন দিয়ে এটি আমি খুব সুন্দরভাবে খোদাই করে নেব। এই মেশিন আপনারা কোথায় পাবেন, কিভাবে কিনবেন সম্পূর্ণ কিছু আমি আপনাদের বলে দেব এই ভিডিওর শেষে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন। যে জায়গাগুলি লেখা আছে সেই জায়গাগুলিতে মেশিন দিয়ে খোদাই করে নেব। এইবার দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত জায়গায় আমাকে এইভাবে মেশিন দিয়ে খোদাই করতে হবে। তো এই সময় খুব সাবধানে আপনাকে খোদাই করতে হবে, কোনো রকমভাবে উত্তেজিত হলে হবে না। খুব ধীরে ধীরে আপনাকে এই কাজটি করে নিতে হবে। প্রয়োজন হলে কিছুক্ষণ কাজ করার পরে আপনি বিরতি নিতে পারেন, তো তারপরেও আবার কাজ করতে পারেন। একভাবে কাজ করলে ধৈর্য হারা হয়ে যাবেন। তো যখনই মনে হবে যে আপনার অসুবিধা হচ্ছে আপনি কিছু সময়ের জন্য বসে যাবেন, তারপরে আবার পুনরায় কাজ শুরু করবেন। তা না হলে কিন্তু কাজগুলি খুবই সূক্ষ্ম কাজ, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তো এইভাবে সমস্ত লেখা উপরই আপনার এই মেশিন দিয়ে খোদাই করতে হবে। তারপরে বাকি প্রসেস আমি আপনাদের দেখাচ্ছি। তারপরে এটি কীভাবে রং করতে হয় সেটিও আমি আপনাদেরকে বলে দেব ভিডিও শেষে। তো চলুন এইবারে দেখে নেওয়া যাক এই মেশিনের ব্লেড কীভাবে আপনি লাগাবেন বা ডায়মন্ড বিট কীভাবে লাগাবেন সেটি দেখুন। এটি একটি মেশিনের হুইল, তো এটি দিয়েও মার্বেল খোদাই করা হয়। তো দেখুন এর একটি ওয়াশার আছে এবং একটি স্ক্রুপ আছে, এবং স্ক্রুপের
স্ক্রুপটি একটি লম্বা পাইপের মতো অংশ আছে, তার মধ্যে দিয়ে এটি আটকে দিতে হবে। দেওয়ার পরে এটি মেশিনের মধ্যে ফিটিংস করতে হবে। দেখুন একটি ছোট রেঞ্চ আছে এবং মেশিনের মাথায় একটি লক সিস্টেম আছে। তো লক সিস্টেমটা কি আপনি চেপে ধরবেন, চেপে ধরার পরে এই সেটটা খুলে আসবে। খুলে আসার পরে ওই সেটটা এর মধ্যে ফিটিংস করে দিতে হবে, দিয়ে তারপরে রেঞ্চ দিয়ে আবার আপনি টাইট করে দেবেন, দিয়ে এইভাবে আপনি কাজটি করতে পারবেন। দেখুন ভিউয়ার্স, মেশিনের হুইলটি কিভাবে কাজ করে আমি আপনাদের একটু কাজ করে দেখাচ্ছি। তো এইভাবে খুব সাবধানে আপনাকে এই লেখার উপর দিয়ে খোদাই করে নিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন। এছাড়া আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলেই কাজ শিখতে পারে এবং বাড়িতে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। এই মেশিনটির দাম মাত্র 4-4,500 টাকা। আপনি যদি এই মেশিনে কাজ করতে পারেন তো 40,000 টাকার পর্যন্ত কাজ করতে পারবেন একটি মেশিনে, কোনো ব্যাপারই নয়। এইরকম একটি নেম প্লেট লিখতে 2,500-3,000 টাকা মজুরি লাগে। তো সেই ক্ষেত্রে আপনার এই মেশিনের দাম তুলতে বেশি দিন সময় লাগবে না, একটি কাজেই আপনার মেশিনের দাম উঠে আসবে। তো এইভাবে আপনি বাড়িতে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন এবং যেখানে মার্বেলের দোকান আছে সেই মার্বেলের দোকানের সঙ্গে আপনাকে কন্ট্রাক্ট করে রাখতে হবে। নেম প্লেটের কোনো রকম কাজ আসলে তারা আপনাকে বলে দেবে এবং আপনি সেই দোকানে অর্ডার মতো নেম প্লেট লিখে পাঠিয়ে দিতে পারবেন। তো এটিও একটি মার্বেল দোকানের নেম প্লেট, আমি মার্বেল দোকান থেকে অর্ডার নিয়েছি। এইরকম আমার অনেকগুলি মার্বেল দোকান বলা আছে, তারা অর্ডার দেয় আমাকে, আমি সেইখানে এই নেম প্লেটগুলি সাপ্লাই করি। তো দেখুন সম্পূর্ণ নেম প্লেটটি খোদাই করা হয়ে গেছে, এবারে রং করতে হবে। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এবারে কিভাবে এটি রং করতে হয়, রং করার কাজটা আমি আপনাদের এখনই দেখিয়ে দিচ্ছি। তো সমস্ত লেখাটা লেখার পরে আবারও আপনি শ্যাম্পু জল দিয়ে ওয়াশ করে নেবেন, কোনো রকম ধুলো ময়লা না যেন থাকে। তারপর একটি শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন, নেওয়ার পরে আপনি এর উপরে রং করে দেবেন। তো কি রং করতে হয় সেটিও আমি আপনাদের ভিডিওর শেষে বলে দেবো। তো চলুন দেখে নেই কীভাবে রং করতে হয়। একটি ব্রাশের সাহায্যে আপনি সমস্ত জায়গায় রংটি করে দেবেন এবং ওয়েট করতে হবে রংটা শুকানোর জন্য। তো রংটা যতক্ষণ না শুকায় ততক্ষণ আপনি কোনো কিছু করতে পারবেন না। তো রংটি খুব ভালোভাবে লাগিয়ে দেবেন। তো এইভাবে রং করার কাজটি আপনি করে নিতে পারেন একটি ব্রাশের সাহায্যে। তারপরে আপনি এটি উপরে যে প্লাস্টিকটি আছে সেটি আমি তুলে দেব, দেওয়ার পরে খুব সুন্দর একটি লেখা আপনার কমপ্লিট হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, আমার রঙের কাজ কমপ্লিট। তারপরে যে সমস্ত জায়গায় রং করা হয়েছিল সেই জায়গা সমেত সমস্ত জায়গায় প্লাস্টিক, যেটি আমি প্রথমেই পাথরের উপর আটকে দিয়েছিলাম, সেই প্লাস্টিকটি তুলে নেব। তুলে নেওয়ার পরে এরকম একটি সুন্দর লেখা আপনাদের সামনে চলে আসবে। তো দেখুন নিচের পজিশনে আমার লেখাটি তোলা হয়ে গেছে। তো এইভাবে সমস্ত কাগজটি আপনি তুলে নেবেন, তুলে নেওয়ার পরে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবারও আপনি শ্যাম্পু জল দিয়ে এটি একবার ওয়াশ করে নেবেন, নিলে আপনার নেম প্লেটের কাজ কমপ্লিট। তো দেখুন কাজটি কমপ্লিট হওয়ার পরে কেমন লাগছে আপনারা নিজেই দেখে নিন। তো এখনও কিছুটা আমার বাকি আছে, তো এটি তোলার পরে আরও সুন্দর লাগবে। তো দেখুন কমপ্লিট হয়ে গেছে লেখাটি আমার।
তো এটি কেমন লাগছে নিশ্চয়ই আপনারা জানাবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবারে এই প্রথমে যে লেখাটি আমি লিখেছিলাম সেটি কীভাবে লিখেছিলাম, কোথা থেকে লিখেছিলাম, সেই বিষয়ে আমি আপনাদের এখন বলতে চলেছি। তো প্রথমে আপনি আপনার সাইজ মতন লেখাটি পার্টির থেকে অর্ডার নিয়ে নেবেন, কত বাই কত সাইজের হবে, কি লিখতে হবে এটি পার্টির হাত থেকে আপনি লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এই লেখাটি কিভাবে লিখবেন সেটি আমি আপনাদের বলে দিচ্ছি, যে ওই কাগজের উপরে যে লেখাটি ছিল সেই লেখাটি কিভাবে লিখতে হয় সেটি আমি আপনাদের এখনই জানিয়ে দেব। তো দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, কাজের শেষে আমি অবশ্যই আপনাদের সব কিছু বলে দেবো, কোথা থেকে লিখবেন, কীভাবে লিখবেন, সম্পূর্ণ কিছুই আমি আপনাদের এখন বলতে চলেছি। তো সর্বপ্রথমে আপনাকে কম্পিউটার থেকে এই লেখাটি টাইপ করতে হবে। কম্পিউটারে টাইপ করে নেওয়ার পরে এইখানে এই লেখাটি কাটিং করা হবে। তো এই লেখাটি কোথায় কাটিং করা হয়, এই লেখাটি অ্যাকচুয়ালি যেখানে স্টিকার গাড়ির বিভিন্ন ধরনের স্টিকার বানায় সেইখান থেকে আপনারা এই লেখাটি কাটিং করে নিতে পারবেন। আপনাদের যদি মেশিন বাড়িতে না থাকে তাহলে অবশ্যই আপনারা সেইখান থেকে এই কাটিংয়ের কাজটি কমপ্লিট করে নিতে পারবেন। তো দেখুন এই মেশিনটি আমার আছে, যার কারণে আমি এটি বাড়িতে বসেই কাজটি করে নিতে পারি। আর যাদের নেই তারা যেখানে স্টিকার বানায় গাড়ির বিভিন্ন ধরনের স্টিকার সেইখানে গিয়ে এই লেখাটি দেবেন। দেওয়ার পরে আপনি সাইজ বলে দেবেন, সেই সাইজ অনুযায়ী তারা এই লেখাটি লিখে দেবে। লেখাটি কাটিং করার পরে লেখাটি দেখুন উপরে যে অংশটি মেন যেটি লেখা সেই লেখাটি কিন্তু তুলে দেওয়া হচ্ছে। এই লেখাটি সম্পূর্ণ লেখাটি তুলে নিতে হবে, এটি খুব সাবধানে একটি ছুরির সাহায্যে তুলবেন, তা না হলে তাড়াতাড়ি করলে অন্য জায়গা থেকে প্লাস্টিকটি উঠে যাবে। অতএব খুব সাবধানে এই কাজটি আপনাকে করে নিতে হবে। তারপরে আপনি যে টেপগুলি দেখা যাচ্ছে ওই টেপগুলি এর উপরের ভাগে লেখার উপরই ভাগ দিয়ে মেরে দিতে হবে। কীভাবে সেইটি মারবেন সেটিও আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে দেখুন স্ক্রিনে দেখা কাজ অনুযায়ী আপনাকেও ওইভাবে কাজটি করতে হবে। খুব ধীরে ধীরে প্লাস্টিকটি আপনাকে তুলে নিতে হবে। দেখুন একটি ছুরির সাহায্যে কীভাবে এই লেখাটি তুলে নেওয়া হচ্ছে। তারপরে আপনি এই লেখার উপরেই প্লাস্টিকটি মারবেন। প্লাস্টিকটি মারার সময় এমনভাবে আপনাকে মারতে হবে এর মধ্যে কোনো রকম যেন ভাঁজ অর্থাৎ হাওয়া না ঢুকে যায়, তা না হলে লেখাটি কিন্তু দুমড়ে যাবে, আপনি কাজটি ঠিক মতনভাবে করতে পারবেন না। তো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সকলে এই ধরনের কাজ শিখতে পারে এবং বাড়িতে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন। তারপর বাড়তি যে প্লাস্টিকটি আছে সেই প্লাস্টিকটি আমি এখন কেটে দেব। চার সাইডে বাড়তি প্লাস্টিক ছিল সেই প্লাস্টিকটি আমার মাপ অনুযায়ী আমি এটিকে কেটে নেব। তো দেখুন চার সাইডটি কীভাবে ছুরি দিয়ে এবং একটি স্কেলের সাহায্যে লেখাটি আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এর উপরিভাগে প্লাস্টিক অর্থাৎ প্লাস্টিক যে টেপ আছে সাদা রঙের যে টেপগুলি হয় সেই টেপটি এর উপরিভাগে আটকে দেবো। এবং দেখুন উপরিভাগে এই টেপটি কীভাবে আমি আটকে দিচ্ছি, এইভাবে আপনারাও টেপটি আটকে দেবেন। তারপরে এই প্লাস্টিকের পিছনে একটি কাগজের লেয়ার আছে, সেই লেয়ারটি আপনি মার্বেল পাথরের উপরে বসিয়ে দেবেন। বসানোর পরে এই স্টিকারের উপরে অর্থাৎ প্লাস্টিকের উপরে যে প্লাস্টিকটি মারা হচ্ছে সেই প্লাস্টিকটি আপনাকে তুলে নিতে হবে। নেওয়ার পরেই মার্বেল খুদাইয়ের কাজ আপনাকে করতে হবে। তো নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন নেম প্লেটের কাজটি কীভাবে করতে হয়। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, কোনো মতামত থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছায়। তো দেখুন নেম প্লেটটি কমপ্লিট হয়ে যাবার পরে কেমন লাগছে সেটিও আমি আর একবার আপনাদেরকে দেখিয়ে দেব। তো
বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভিউয়ার্স দেখুন আমার নেম প্লেট কমপ্লিট এবং সেটি মার্বেল দোকানে ডেলিভারি দেওয়া হয়ে গেছে। এটি একটি মার্বেল টাইলসের দোকান, এখানে সব ধরনের উন্নত মানের মার্বেল টাইলস পাওয়া যায়। লোকেশন বারাসাত ব্যারাকপুর রোড রঙ্গপুর উত্তর চব্বিশ পরগনা।